আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস্কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো যে পাখির খাঁচা থেকে ইঁদুর কীভাবে দূর করবেন। তো ইঁদুর কিন্তু পাখিকে অনেক ডিস্টার্ব করে, পাখি যখন ডিমে তা দেয় তখন কিন্তু ইঁদুরকে যদি পাখি দেখে তাহলে পাখি ভয় পায়। এছাড়াও রাতে অন্ধকারে কিন্তু ইঁদুর পাখির খাঁচার ভিতরে ঢুকে কিন্তু পাখি মেরে ফেলে, পাখিকে কামড়ায়, এরকম অনেক ঘটনা ঘটে। কিছুদিন আগে আমি একদিন কমেন্ট করছে, তিনটা বাচ্চাকে রেখে মা পাখিটা মারা গেছে, মারা যাওয়ার কারণ হলো ইঁদুরের বা ইঁদুর তাকে আক্রমণ করে মেরে ফেলছে। তো এই জন্য ইঁদুর তাড়ানো খুবই জরুরি। তো যারা ইঁদুরের সমস্যায় ভুগতেছেন, খাঁচার ভিতরে ইঁদুর ঢুকে পাখিকে আক্রমণ করে বা পাখি মেরে ফেলে, পাখিকে কামড়ায়, তো তাদের জন্য আমি আজকে চারটা টিপস দেবো ইঁদুর দূর করার জন্য। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, পাখির খাঁচা থেকে যদি আপনি ইঁদুর দূর করতে চান তাহলে পিপারমিন্ট অয়েল আছে, এই পিপারমিন্ট অয়েলটা আপনি বাজার থেকে কিনে আনবেন। কিনে আনার পরে এটার মধ্যে তুলার বল আছে, তুলার বলটা আপনি ভিজিয়ে তারপর যেখান থেকে আপনার ইঁদুর যাতায়াত করে, বিশেষ করে দেখবেন ইঁদুর কিন্তু ফুলের এক কোনা দিয়ে দৌড়াদৌড়ি করে, তো যেই পাশ থেকে আপনার ইঁদুর যাতায়াত করে খাঁচার কাছে, সেখানে আপনি পিপার অয়েন্টমেন্ট অয়েলের ভিতরে তুলার বলগুলো চুবিয়ে তারপর এটা আপনার চারপাশটা খাঁচার আশেপাশে রেখে দিবেন। এটার দুর্গন্ধে কিন্তু আপনার ইঁদুর এখানে যাবে না। 2 নম্বরে তেজপাতা। তেজপাতা কিন্তু ইঁদুরের জন্য খুবই ক্ষতিকর। তো আপনার খাঁচার যে ট্রে আছে বা খাঁচার চারপাশে আপনার 6-7টা বা 8-10টা তেজপাতা আপনি যদি রেখে দেন, তাহলে তেজপাতা কিন্তু খাবার মনে করে ইঁদুর খাবে, আর ইঁদুর খেলে কিন্তু তেজপাতা খেলে মারা যাবে। তো এই জন্য আপনার পাখির খাঁচার আশেপাশে আপনি তেজপাতা রাখতে পারেন। 3 নম্বরে গোলমরিচ। গোলমরিচের গন্ধ ইঁদুর একেবারে সহ্য করতে পারে না। ইঁদুরে ফুসফুসে গেলে শ্বাসকষ্ট শুরু হয়, একটা সময় শ্বাস বন্ধ হয়ে মারা যায়। তাই যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশি সেই সব স্থানে গোলমরিচের গুঁড়া ছড়িয়ে রাখুন, বিশেষ করে খাঁচার আশেপাশে। আর 4 নম্বরে যেটা, সেটা হলো যে আপনারা কিন্তু বাজারে দেখেন না ইঁদুরের ডিস্ক কিনতে পাওয়া যায়। তো আপনার ইঁদুরের ডিস্ক যদি আপনি 2টা কিনে আপনার পাখির খাঁচার পাশে যদি রেখে দেন নিচে, ওইখান থেকে যেখান থেকে ইঁদুর খাঁচার উপরে ওঠার সম্ভাবনা থাকে, খাঁচার কাছে যায়, সেখানে রেখে দিলে কিন্তু আপনার ওই ডিস্কের আটায় কিন্তু ইঁদুর আটকে যাবে এবং ওখানে মরে পড়ে থাকবে। তো আপনারা কিন্তু ডিস্কটা ইউজ করতে পারেন, এটা খুবই কার্যকারী। তো ভিউয়ার্স, আশা করি এই 4টা টিপস দিলাম, ইনশাল্লাহ আপনি এক একটা প্রয়োগ করে দেখেন, যেটা আপনার জন্য ভালো হয় ওইটা আপনি প্রয়োগ করে দেখেন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। তো ইঁদুর দ্বারা কিন্তু অনেকের পাখি আক্রমণ হয়, অনেকে দেখেন যে রাত্রেবেলা পাখি ভালো রেখে গেছেন, সকালবেলা এসে দেখেন পাখি কামড় খেয়ে রক্ত বের হয়ে আসে বা পাখি খাঁচায় মরে পড়ে আছে। তো এর কারণটা কিন্তু আপনার হয়তো পারে বিলের আক্রমণ অথবা ইঁদুরের আক্রমণ। এই জন্য আপনার পাখি ইঁদুর থেকে সেভ করার জন্য 4টা জিনিস প্রয়োগ করে দেখেন, ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পাবেন। তো ভিউয়ার্স, আপনার জন্য ভিডিওটি করেছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।